আকমু মোজাম্মেল হক গাজীপুর এক আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। 1946 সালের 1 অক্টোবর গাজীপুর সদর উপজেলার দক্ষিণখান গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা প্রয়াত আনোয়ার আলী ও মা প্রয়াত রাবেয়া খাতুন। আকমু মোজাম্মেল হক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। ছাত্র অবস্থায় থাকাকালে তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি গাজীপুর মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এছাড়া ছাত্র থাকাকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আকমু মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে গাজীপুর জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। 1971 সালের 19 মার্চ গাজীপুর থেকে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধের নেতৃত্বদানকারীদের মধ্যে তিনি একজন। দেশ স্বাধীন হলে তিনি আবারও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। দীর্ঘ প্রায় 2 যুগ জয়দেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মোজাম্মেল হক। পরবর্তী সময় গাজীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হলে পৌরসভার প্রথম চেয়ারম্যানও নির্বাচিত হন। তিনি বহুবার দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি 1996 ও 2003 সালে শ্রেষ্ঠ পৌর চেয়ারম্যানও নির্বাচিত হন। 2008 সালে পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন মোজাম্মেল হক। পরবর্তীতে গাজীপুর এক আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এরপর তিনি ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 2014 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোজাম্মেল হক। 10ম নির্বাচনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর সবশেষ 11ম জাতীয় নির্বাচনেও বিজয়ী হন মোজাম্মেল হক। এরপর আবারও তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর দায়িত্ব পান। আকমু মোজাম্মেল হক শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কাজে জড়িত রয়েছেন। তিনি সরকারি সফরে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো আদর্শচ্যুত বা নীতির সঙ্গে আপোষ করেননি মোজাম্মেল হক। আর এর পুরস্কারস্বরূপ গাজীপুরের মানুষ তাকে 49 বছর ধরে ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছেন। সাদাকালো নিউজ।